বৃন্দাবন মধুরা তো শেষ হয়ে গেছে, কিন্তু মানুষের মন সবসময় বৃন্দাবন, আর এই মনটাই তার সবকিছু। এখানে রাধা কৃষ্ণ আমাদের শরীরে যে নরনারী নারী আছে এরাই গোপ গোপীরা, আমাদের ইচ্ছা কামনা বাসনা এই রাধিকা ললিতা শ্যামের ধ্যানে আছেন, আর শ্যামের সহই আছে, সে কখনো শ্যামের থেকে বিরহ নেই, রাধা কৃষ্ণের বিরহ হতে পারে না, অভিহর আত্মা একে অপরের পূরক। কেন রাধা আর কেউ না, রাধা স্বয়ং মহাদেব জন্ম নিয়েছিলেন রাধিকা রূপে, আর উনি নারায়ণ কৃষ্ণ রূপে দুজনে নত্যলোকে লীলা করেছেন, দুজনে হরিহর আত্মা, দুজন দুজনের গুরু, দুজন দুজনের শিষ্য, দুজন দুজনের পূরক, আলাদা করে দিলে বাদে সৃষ্টি শেষ হয়ে যাবে, এই পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, এই জন্য কখনো এদের বিরহ হয়নি, এ কখনো আলাদা হয়নি, এরা এক আত্মা, এক শরীর এক শ্বাস এর মধ্যে আছে, আমাদের জীবাত্মা আমাদের মন ঠিক তাই, মন যা রাধিকা জীবাত্মা কৃষ্ণ, জীবাত্মার জন্য সে জন্ম নেয় মরে, শিব জীব রূপে শিব, শিব শিব জীব তাই তার আমরা সন্তান, সেই জীবটাই সে মনটা, আর চৈতন্য যেটা সেটাই কৃষ্ণ, এই দুজনে সবসময় মধ্যে আছে, সর্বদাই তারা লীলা করছে, এই ব্রজ বালকেরাও আছে, দিনু আছে, ময়ূর আছে, সব আছে, কিনে শুধু চোখটা বন্ধ করে নিজের মধ্যে সেই বৃন্দাবনে চলে যাওয়া, আর কি তার মধ্যে নিজেকে ভূপদের মধ্যে নিজেকে স্বামী করে সেই মহানিত্যে উন্মাদ করে নিজেকে হারিয়ে যাওয়াটাই কৃষ্ণকে পাওয়া, সেই রাধিকাকে পাওয়া। সেই জন্য যতই গান গাই যতই কিছু করি মনটা যদি বাইরে থাকে তো লাভ নেই, মনটাকে অন্তর্মুখী করে সে মন বৃন্দাবনের মধ্যে গিয়ে সেখানে তার সাথে মিলে তার লীলার সাথে মিলে গিয়ে তার মতন হয়ে গিয়ে তবে তাকে পাবে, তাকে চিন্তা করে নদীতে বাইরে বসে থাকলে বাদে আর তোমার স্নান হবে না, যতক্ষণ তাকে ডুব না দিই, এই জন্য যতক্ষণ মনের মধ্যে যদি ডুব না দিই সে হরিহর আত্মার মধ্যে এক হবে ততক্ষণ তাকে পাবে না, সে কঠিন, তাকে পাওয়া কঠিন, তাকে বোঝা কঠিন, যদি পেয়ে গেলে তো সবই পেয়ে গেলে, অতই সোজা আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, বৈষ্ণব মানেটা কি, যে নাকি অন্তর্মুখী হয়ে গিয়ে অন্তরের মধুশালাতে নিত্য মধুপান করে সেই বৈষ্ণব, বহির মধুশালায় তো সবাই মধুশালা খায়, সংসারটাই তো মধুশালা, সুখ দুঃখের মধুশালা, কোনো দুঃখ কোনো সুখ কখনো আনন্দ কখনো রাগ কখনো নানা নানা রস দিয়েছে এটা শরীরটা গ্রহণ করছে, কিন্তু আত্মা পারে, আত্মা নিত্যানন্দ, সে আনন্দ, সে সচিদানন্দ, তার খাদ্য সেই মধু, সেই অমৃতময় মধু, সেই নাম মধুমাখা নাম, সেই নামের মধ্যে দিয়ে হারিয়ে গিয়ে তাকে যতক্ষণ না খাবে অন্তর্মুখী হয়ে সে বৈষ্ণব হতেই পারে না, যে অন্তর্মুখী হবে তার আপন পর বলে কেউ থাকবে না, তুই আপন তুই পর তুই এই জ্ঞান থাকতেই পারে না, সেটাই উন্মনীয় অবস্থা, মনের মধ্যে তো সবাই তোমার, আত্মাটা ততক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই নরনারী তোমার সাথী না, কামনা বাসনা ইচ্ছা এই আর এই সব নারী, এই ষোলো হাজার নারী, এইসব কৃষ্ণ নারী, এইসব নারী কি দেখছি কৃষ্ণ ষোলো হাজার নারীতে ক্রীড়া করছে, অর্থাৎ এই যে ভেতর অন্তর্মুখে যে সরোবর আছে এই যে সেই সরোবরেতে শ্রীকৃষ্ণ অমৃত সরোবরে সারাক্ষণ তার মধ্যে ডুবে রয়েছে, তার সাথে ষোলো হাজার নরনারী লীলা করছে, নরনারী তোমারই আত্মা, তোমার কামনা বাসনা তোমার ভেতরে এই যে ষোলো হাজার নারী তোমারই, তাদের নিয়ে কৃষ্ণ দিন করে লীলা করছে, তুমি শুধু অর্জুন হতে পারছো না, অর্জুনের মতন সেই চোখটা নেই, একত্র হতে পারছে না, কৃষ্ণ হতে পারছে না, অর্জুন ভক্ত কিন্তু তাকে যুদ্ধ করতে হবে, রাজত্ব চালাতে হবে, কাঁদতে হবে, দুঃখ পেতে হবে, কারণ তার কর্মের ফলে তাকে অর্জুন হয়ে জন্ম নিতে হয়েছে, কৃষ্ণ তো জন্ম নেয়নি, কৃষ্ণ আর রাধা তারা তো ভেতরই আছে, মন আত্মা তোমার মধ্যে আছে, সেই ভক্ত যতক্ষণ তার মধ্যে প্রবেশ না করবে তাদের দর্শন করতে পারবে না, তাদের সেই অমৃত স্বরূপ গ্রহণ করতে পারবে না, তাদের না সেই মন্দির গিয়ে তাদের সেই অমৃত গ্রহণ করতে পারবে না, বাইরে বসে বসে চিৎকার করবে আমার 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 আমার, আমারটা যে মরীচিকা সে জানছে, অথচ সেই আমার মরীচিকাটাতে কিছুতেই সে ত্যাগ করবে না, ওইটার মধ্যে দূরে আঁকড়িয়ে ক্যাঁকড়ার মতন বসে রয়েছে, ক্যাঁকড়াকে একটা টুকুর মধ্যে ছেড়ে দু বেরোতে চায় না, ঠিক মন এইরকম
মনটা সে ক্যাঁকড়ার মতন এই বস্তুগুলোকে ধরে বসে আমার আমার করে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কাঁদছে, শুধু আমার শুধু আমার। যখনই ছেড়ে দেবে তখনই তার সে যদি ছাড় ছেড়ে যদি সে নিজেকে হতে পারে তবে গিয়ে সে পারে, ভিতরে যেতে হবে। ভিতরে আবার ক্যাঁকড়ার চালটা চলে না, এগুলো এত ফিসলান আছে যে ক্যাঁকড়ার মধ্যে সে কিছু ধরতে পারবে না। কিন্তু ওখানে আনন্দ, আনন্দকে ধরা যায় না, আনন্দই সচিদানন্দ। সে প্রকাশ না অন্ধকার, না নৃত্য না গান, সে কি কেউ জানে না। তবে ওখানে গিয়ে কেউ কিছু দেয় একদম নিরালম্ব হয়ে যায়, একেবারে নিশ্চিন্ত নিরালম্ব হয়ে তার মধ্যে স্থিত হয়ে বুঝতে পারতে হয়। সাঁতার না জানলেও ভাসবে, সাঁতার জানলেও ভাসবে। সে অমৃত সরোবরে কেউ ডুবে যায় না, তার মধ্যে মত্ত হয়ে যায়। সেটার নামই বৈষ্ণব। আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব করছি, তিন বলে হরে কৃষ্ণ করছি, বলায় কোনটি বাঞ্ছি, মিথ্যা কথা ছাড়ছে না, লোভ লালসা ছাড়ছে না, স্ত্রীর লোভ ছাড়ছে না, পুত্রের লোভ ছাড়ছে না, অথচ আমি বৈষ্ণব। বৈষ্ণব কে? গান্ধীজি একটা কথা, বৈষ্ণব জনক এ নেই জানি, পীর পরায়া জানে। পীর মানে কি? সেই বৈষ্ণব যিনি পীর পীর জানে, অন্যের পীর জানে, অন্যের খালি দেবতা জানে, ঈশ্বর জানে, অন্যের পীর আর কেউ গ্রহণ করে না। তোমার কত ব্যথা, তুমি চিৎকার করবে, তোমাকে ওষুধ খেয়ে তোমাকে ঠিক করতে হবে। ঈশ্বর যদি গ্রহণ না করে তখন ব্যথাটা চলে যাবে। কেউ পীর খালি ভগবান, সে ঈশ্বর জানে। সেই বৈষ্ণব যে ওই ভাবটা আনতে পারে যে ওর ব্যথাটা তো আমার, সেই জন্য তার ব্যথা তখন ট্রান্সফার হয়। গুরুরা কেমনি করে ট্রান্সফার করে অন্যের রোগ সুখ দুঃখ, সে পীর পরায়া জানে। গুরু তো ঈশ্বর, গুরুর থেকে মত কোনো দেবতা নেই। তখন সে গুরু চিন্তা করছে আমার সন্তানের ব্যথাটা আমার কাছে, আর সে পীর তার পীরটা অনুভব করতে পারে দেখে সেই পীরটা তার কাছে চলে আসে। ইলেকট্রনিক্যাল যেমন তুমি এটা থেকে সুইচটা দাবি দিলে ওই সুইচটা ওইখানে চলে গেল, সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে গেলো, পাওয়ারটা ঠিকই কেন তাই। গুরুরা সেই জিনিস, গুরুরা চক্ষু বন্ধ করে পীরটাকে শোষণ করে নেয়, দুঃখটাকে শোষণ করে নেয়। সেটাই পীর। আর যদি কেউ পীরটাকে ছাড়তে পারে সবই নীর পায়, যে পীর ছাড়তে গেলে তো দুঃখ পাবে, কাঁদবে দুঃখ। পীর থাকলে নীর আসবে, পীর থেকে নীরের উৎপত্তি হবে, দুঃখের উৎপত্তি হবে, কান্না আসবে, অনেক কিছু আসবে। সেই নীরটাকে পরিত্যাগ করতে পারবে তবে গিয়ে তোমার সেই বাইরে সেই ভেতরে সেই সুন্দর আলোটা, যার অন্ধকার নেই, যার কিছু নেই, সেখানে শুধু আনন্দ আছে, চৈতন্য আছে, তাকে সেটাকে বলে বৈষ্ণব। বৈষ্ণব তত্ত্ব সেটাকেই শক্তির তত্ত্ব। আবার যদি আমার আমার খুব নিরীহ মানুষ আমাকে সবাই ধরে মারছে ধরে, অথচ আমি যদি গুন্ডা খুব বড়ো সড়ো লোক তার কয়েকদিন বলছে দেখ আয় তুই আমি মারতে ও তোকে মারবি, সেরকম আমরা যখন প্রকাশটা ওই রকম একটা জিনিস নিই। নিত্যানন্দ প্রভু যেখানে আমরা নিত্যানন্দ বলছি, যেখানে নাকি আনন্দ, যে নাকি নিত্য, যেটা নাকি কখনো কমে না বাড়ে না, কোনো কিছুতেই তার কোনো এক্সপ্রেশন নেই, সে সবসময় এক নিত্যে। সেই তার কাছে একবার পৌঁছে যেতে পারলে এই তো আমি এসে গেছি তার কাছে, তোরা কী করবি ক? সকল মানুষ সে তখন সব শোষণ করে। বাচ্চার যখন ছোটো বেবি যখন কষ্ট হয় তার মা সব কিছু টেনে নেয়, তবে সে বাচ্চাটাকে বড় হয়ে ওঠে, তার মধ্যে অনুভব আছে। কিন্তু জন্ম হয় তার তো কোনো অনুভব নেই, সে ব্যথা হলেই কাঁদে, খিদে পেলে কাঁদে, পায়খানা পেলে কাঁদে, ছিঁক আসলে কাঁদে। তখন মা সব ঠিক করতে 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 তাকে আস্তে আস্তে ডেভেলপ করে নিজের জ্ঞান গম্ভীর। মা তো পুরুষের জন্য মা নেয়, ব্যথা হয়েছে মায়ের কেমনি করে সে ব্যথাটা চেনে নেয়, এটা করে ওইটা করে সেটা করে সেই পীরটাকে নিয়ে নেয়। মা হারে মা কেঁদে পেয়েছে, বাচ্চার কষ্ট হচ্ছে, ওই মা যে কাঁদতে শুরু করে তো বাচ্চা ব্যথাটা কমে যাবে, কারণ মা মধ্যে ওই পাওয়ার সঙ্গে সঙ্গে সে